ওকে নেক্সট হচ্ছে যেটা আমাদের দেখতে হবে যে ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস বলতে কি বোঝায়। ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস দুটো ম্যাট্রিক্স রয়েছে তাদেরকে ইকুয়াল কখন বলবো? টু ম্যাট্রিসেস নাম্বার ওয়ান ইজ এ, দ্যাট ইজ এ আই জে ম্যাট্রিক্স, অ্যান্ড বি দ্যাট ইজ বি আই জে ম্যাট্রিক্স। টু ম্যাট্রিসেস এ অ্যান্ড বি আর সেট টু বি ইকুয়াল said to be equal if and only if number one প্রথমত দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে গেলে তাদের অর্ডার কে সেম হতে হবে। তাহলে তাহলে a and b are of the same order, number one a and b are of the same order। প্রথমত এ আর বি দুটো ম্যাট্রিক্স কে একই অর্ডারের হতে হবে, আর নাম্বার টু কি হবে যে এলিমেন্ট ওয়াইজ তো তারা সেম হবে, মানে এ আই জেটা বি আই জের সাথে সেম হবে ফর অল আই এন্ড জে। তাহলে টু ম্যাট্রিসেস এ এন্ড বি আর সেট টু বি ইকুয়াল, দুটো ম্যাট্রিসেস এ আর বি রয়েছে এদেরকে ইকুয়াল বলবো, তখন যখন এই এ আর বি যে দুটো ম্যাট্রিক্স রয়েছে এদের অর্ডারটা সেম, সেম অর্ডার না হলে আমি বলতেই পারবো না, আর তাদের এলিমেন্ট ওয়াইজও সেম হতে হবে, ঠিক আছে, তবেই আমি বলতে পারবো যে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল। এবার আমরা অপারেশন অন ম্যাট্রিসেস করব, কি করব? অপারেশন অন ম্যাট্রিসেস। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের কয় রকমের অপারেশন দেখা যায়? তিন রকমের অপারেশন দেখা যায়। নাম্বার ওয়ান স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন। নাম্বার টু অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ম্যাট্রিসেস, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। নাম্বার থ্রি মাল্টিপ্লিকেশন, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ। তাহলে অপারেশন অন ম্যাট্রিসেস কি? এক নম্বর হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, দুই নম্বর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, আর তিন নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন। কিভাবে হচ্ছে আমাদেরকে ওয়ান বাই ওয়ান দেখতে হবে, ঠিক আছে? প্রথমে দেখি নাম্বার ওয়ানটা কি বলা হচ্ছে, এটাকে আমরা বলছি স্কেলার মাল্টিপ্লিকেশন। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স রয়েছে এ, লেট এ যেটাকে আমি বলছি এ আই জে, আমার কাছে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স রয়েছে, এটাকে স্কোয়ার হতে হবে এমন কোন মানে এম বাই এন এই হবে, লেট এ বি আর রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। বললাম এ হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, কে হচ্ছে একটা নন জিরো স্কেলার কোয়ান্টিটি, কে নট ইকুয়াল টু জিরো এন্ড কে হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আমি সেটাকে রিয়েল নাম্বারই ধরে নিচ্ছি, অনেক সময় কমপ্লেক্স নাম্বারও আসে, তবে যাই হোক না কেন
এটা মনে রাখতে হবে সেই কেটা রিয়েল অর কমপ্লেক্স এই দুটোর মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করবে। যদি এরকমটা হয় তাহলে কে আর এ এটা কি হবে? এই এ ম্যাট্রিক্সটাকে টি এর স্কেলার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি? মানে প্রত্যেকটা এলিমেন্ট ম্যাট্রিক্সের এই স্কেলার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। আমরা এক্সাম্পল দেখতে পারি, ধরো এইরকম আমরা একটা এ কথা ভাবছি 1 2 3 4, আমি 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি কারণ 2টা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার এবং দ্যাট ইজ আ স্কেলার থিং, দ্যাট ইজ আ রিয়েল নাম্বার। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কি হবে? 1 × 2 = 2, 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8, তার মানে কি হবে? প্রত্যেকটা টার্ম 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, সেটাই অ্যাকচুয়ালি বললাম। তো এটা অর্ডারের দেখো কোনো চেঞ্জ হয়, অর্ডার যা ছিল তাই। তাহলে এটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা বললাম, দ্যাট ইজ স্কেলার মাল্টিপ্লিকেশন। নেক্সট আমি যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অফ টু ম্যাট্রিসেস। তাহলে নাম্বার 2, নাম্বার 2 কি বলছে? Addition and subtraction কাদের? দুটো ম্যাট্রিক্সের জন্য অফ টু ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডিশন আর সাবট্রাকশনটা কি হবে? তাহলে আমি ধরলাম আমার কাছে দুটো ম্যাট্রিক্স রয়েছে এ এন্ড বি, লেট A and B are two matrices. কি বললাম? Let A and B are two matrices. Okay. Now A plus or A minus, A plus B or A minus. মানে এ প্লাস মাইনাস বি ডিফাইন্ড ওয়েন, কখন দুটো ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডিশন আর সাবট্রাকশন করা যায়? যখন দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হয়। যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম না হতো তাহলে কিন্তু আমি দুটো ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন করতে পারতাম না। তাহলে নাও এ প্লাস মাইনাস বি ডিফাইন্ড when order of A equal to order of B. তাহলে A এর অর্ডার আর B এর অর্ডার সেম হলে, দুটো সেম অর্ডারের হলে তবে তাদের মধ্যে আমি অ্যাডিশন অর সাবট্রাকশন করতে পারি। তাহলে অ্যাডিশন আর সাবট্রাকশন করলে কি হবে? লেট A হচ্ছে একটা A ij matrix of order m cross n and B এটা হচ্ছে একটা B ij matrix যার order হচ্ছে m cross n। তাহলে দুটোর order যেহেতু same then A plus minus B defined, A plus minus B টা define করা যাবে। So A প্লাস মাইনাস বিটা কি আসবে? প্রতিটা এলিমেন্ট দেয়ার করেসপন্ডিং এলিমেন্টের সঙ্গে অ্যাডিশন আর সাবট্রাকশন হয়ে যাবে। যেমন এ আই জে আর বি আই জে এরা অ্যাডিশন হবে দেয়ার করেসপন্ডিং এলিমেন্টের সঙ্গে এবং তাদের করেসপন্ডিং এলিমেন্টের সঙ্গে সাবট্রাকশন হবে এবং এরপর যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার অর্ডার কি হবে? এরপর যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তারও অর্ডার হবে m ক্রস n, এরপর যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তারও অর্ডার হবে m ক্রস n। একটা এক্সাম্পল দিয়ে দেখা যেতে পারে, ধরো আমি এটা ভাবলাম 1 2 3 4 2 ক্রস 2 and
एंड बी का कब लाम 5 6 7 8 इट आउट 2+2 तले ए प्लस बी का किया हुआ एक टा 2+2 मैट्रिक किया हुआ इड़ा कुम्हा हुआ कोरेस्पोंडिंग एलिमेंट बिलो ए जो टा एलिमेंट टा फर्स्ट रो फर्स्ट कलर में रहे चे इड़ा फर्स्ट रो फर्स्ट कलर में तले कोरेस्पोंडिंग एलिमेंट बिलो जो होगा 1+5 মানে কি হয়ে যাবে এটা 6 হয়ে যাবে আমি এখানে এরকম ভাবে লিখবো না আমি জাস্ট প্রথম দেখাচ্ছি বলে এখানে 1+5 করছি এটা কি ফার্স্ট রো সেকেন্ড কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম 2+6 অ্যাড কর এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম 3+7 অ্যাড কর আর এটা হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম তাহলে 4+8 তাহলে কি দাঁড়াবে এখান থেকে 1+5 6 6+2 8 7+3 10 4+8 12 তাহলে 8+2 দাঁড়াবে 6 8 10 12 এবং এটা হবে একটা 2+2 ম্যাট্রিক্স আর এ মাইনাস বিটা কি হবে করেসপন্ডিং এলিমেন্টগুলো মাইনাস হবে তাহলে এখানে হবে 1 মাইনাস 5 2 মাইনাস 6 3 মাইনাস 7 4 মাইনাস 8 গল্প তাহলে থার্ড যেটা রয়েছে এটাকে আমি বলছি কি মাল্টিপ্লিকেশন তো স্কেলার দিয়ে তো মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা আমরা অলরেডি শিখেই গেছি এবার আমরা দেখব কি দুটো ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে মাল্টিপ্লিকেশন সম্ভব এটা খুব ইম্পর্টেন্ট খুব সুন্দর করে দেখতে হবে এটা কখন দুটো ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন করা যায় এটা একটা খুব বড় প্রশ্ন তো পুরো জিনিসটাই কিন্তু দেখতে হবে নাম্বার 3 হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স ওকে কি করে দেখব মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স প্রথম আমাকে দেখতে হবে যে কখন দুটো ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন সম্ভব যে ধরলাম এ হচ্ছে একটা ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এন এন্ড বি হচ্ছে অ্যানাদার ম্যাট্রিক্স অফ অর্ডার পি ক্রস কিউ তাহলে এ হচ্ছে একটা এম ক্রস এন ম্যাট্রিক্স বি হচ্ছে একটা পি ক্রস কিউ ম্যাট্রিক্স দেন এ বি ডিফাইন্ড মানে এ এর সঙ্গে বি কে মাল্টিপ্লাই করতে পারবো কখন ওয়েন মনে রাখবে প্রথমে এ রয়েছে পরে বি রয়েছে এ এর নাম্বার অফ কলাম প্রথমটার কলাম বি এর নাম্বার অফ রো এর সাথে সেম হয় তাহলে ওয়েন number of column of A equal to number of rows of B তাহলে AB টা ডিফাইন কখন হবে যদি A এর number of column B এর number of rows এর সাথে সেম তার মানে that is A এর number of column N B এর number of row কত P তার মানে n equal to p so a matrix এর অর্ডার কি হবে m cross n and b matrix এর অর্ডার কি হবে p এর জায়গায় n হয়ে গেল তাহলে n cross q তাহলে ab প্রোডাক্ট করার পর ম্যাট্রিক্স এর অর্ডার কি হবে ab প্রোডাক্টটা করা যাবে কেন এ নাম্বার অফ কলাম বি এর নাম্বার অফ রো এর সাথে সেম হয়ে গেছে
ए বি প্রোডাক্ট করার পর ম্যাট্রিক্সের অর্ডার কি হবে এটা হতে যাবে নাম্বার অফ রোতে আর এইটা হতে যাবে নাম্বার অফ কলাম তাহলে এম টা হতে যাবে কি নাম্বার অফ রোতে আর কিউ টা হতে যাবে কি কিউ টা হতে যাবে নাম্বার অফ কলাম ঠিক তাহলে বোঝা গেছে যে দুটো যে সেম ছিল মানে এ এর যে নাম্বার অফ কলাম বি এর যে নাম্বার অফ রো ছিল এই দুটো চলে যাবে এর নাম্বার অফ রোটা বসে যাবে এ বি এর নাম্বার অফ রোতে আর বি এর নাম্বার অফ কলামটা বসে যাবে এ বি এর নাম্বার অফ কলাম পরিষ্কার এটা হচ্ছে এ বি প্রোডাক্ট থাকার শর্ত এবার যদি তোমায় বলা হয় যে বি এ ডিফাইন্ড হবে কখন ওয়েন ঠিক একই রকম ভাবে প্রথমে বি আছে তারপরে এ রয়েছে তাহলে বি এর নাম্বার অফ কলাম এ এর নাম্বার অফ রোয়ের সাথে দিছে তাহলে নাম্বার অফ কলাম অফ বি ইকুয়াল টু নাম্বার অফ কলাম অফ এ তার মানে কখন ডিফাইন হবে যখন প্রথমটার নাম্বার অফ কলম দ্বিতীয়টার নাম্বার অফ রোস প্রসেশন নাম্বার অফ কলম অফ বি ইকুয়াল টু নাম্বার অফ রোস অফ সরি নাম্বার অফ রোস অফ এ প্রথমটার নাম্বার অফ কলম দ্বিতীয়টার নাম্বার অফ রোস এর সাথে সেম তার মানে এখানে কি দাঁড়াচ্ছে বি এর নাম্বার অফ কলম কি কিউ আর এ এর নাম্বার অফ রো কি এম তার মানে কি কিউ ইকুয়াল টু এম হবে সো এটা কি দাঁড়াবে এটা হচ্ছে এম ক্রস এন একটা ম্যাট্রিক্স এন্ড বি টা কি হবে পি ক্রস কিউ তার মধ্যে কিউ টা এম এর সাথে সেম তার মানে পি ক্রস এম তাহলে যদি বি এ করি বি এর অর্ডার কি হবে বি টা হবে পি ক্রস এম এখানকার এম আর এখানকার এম চলে যাবে কি থাকবে বি এ তে পি ক্রস এম এটা পি থাকবে আর এখানে পরিষ্কার তাহলে এই হচ্ছে প্রোডাক্ট করার শর্ত এবার মনে রাখতে হবে এই প্রোডাক্ট করার শর্ত জানলেই যে তুমি সব প্রোডাক্ট করে ফেলবে তা কিন্তু নয় তোমাকে একদম ভেঙে ভেঙে প্রোডাক্টটা করতে হবে এবার প্রোডাক্ট করব কি করে ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স এ রয়েছে আর একটা ম্যাট্রিক্স বি রয়েছে এর প্রোডাক্টটা আমি করব কি করে তার আগে একটা কথা বলে রাখি ইন জেনারেল কিন্তু এ বি আর বি এ কিন্তু সেম না কিছু পার্টিকুলার কেসে সেম হতে পারে কিন্তু আমি বলতে পারবো না ইন জেনারেল এ বি আর বি এ সেম হবে তার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ না এটা স্টার দিয়ে লিখে রাখছি ইন জেনারেল এ বি এটা কিন্তু মাথায় রাখবে পরীক্ষায় এইখান থেকে কিন্তু কোশ্চেন হয় দুটো ম্যাট্রিক্স এ বি দিয়ে বলে এ বি আর বি এর মধ্যে রিলেশন দেখাও অথবা এরকম শর্ট কোশ্চেন দেয় যে এ বি আর বি এর মধ্যে কিরকম রিলেশন আছে অলওয়েজ ইকুয়াল না ইকুয়াল ইন জেনারেল এ বি নট ইকুয়াল টু বি এ দ্যাট মিনস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নন কমিউটেটিভ দ্যাট মিনস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নন কমিউটেটিভ অপারেশন ইজ নন কমিউটেটিভ অপারেশন তার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা নন কমিউটেটিভ অপারেশন এবার আমরা ম্যাট্রিক্স কিভাবে মাল্টিপ্লাই করবো সেটা আগে দেখেন সেটা দেখলেই যে এ বি আর বি এ সেম হচ্ছে না সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে মানে ইন জেনারেল এ বি আর বি এ সেম নয় কিছু পার্টিকুলার ম্যাট্রিক্স চলে আসতে পারে যার জন্য এ বি আর বি এ সেম হচ্ছে তো কিছু পার্টিকুলার কেসের জন্য তো আর আমি বলতে পারি না যে পুরো জিনিসটা সেম
তো সেই কারণে আমরা বলছি যে ইন জেনারেল দে আর নট পার্টিকুলার কেসে হতে পারে বাট দে আর পার্টিকুলার কেসেস আমাদের যদি বলে এ বি আর বি এর মধ্যে কি রিলেশন তুমি বলবে এ আর বি মে নট বি ইকুয়াল আর মে নট বি আন ইকুয়াল মানে ইকুয়াল নাও হতে পারে আন ইকুয়াল নাও হতে পারে তাহলে ইন জেনারেল কি রিলেশন ইন জেনারেল হচ্ছে তারা ইকুয়াল হবে না মানে এ বি আর বি একদম আমরা বইতে অঙ্ক করার সময় দেখবো যে এরকম এ বি এক্সিস্ট করছে যেখানে এ বি আর বি সেম হচ্ছে ইন জেনারেল যে কোনো এ বি নিলেই যে এ বি আর বি সেম হয়ে যাবে এটা ঠিক না যে কোনো এ আর বি নিয়ে নিলে এ বি আর বি কিন্তু সেম হয় না এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কিভাবে এ বি মাল্টিপ্লিকেশন হয় সেটা আমাকে একটু দেখে নিতে হবে কিভাবে এ আর বি মাল্টিপ্লাই করা যায় চলো একদম সিম্পল ওয়েতে জিনিসটাকে দেখি আমাদের মেইনলি পরীক্ষায় যা আসবে ম্যাক্সিমাম থ্রি ক্রস থ্রি এই অর্ডারে মানে থ্রি বাই থ্রি এই অর্ডার এর থেকে বেশি কিন্তু আসবে না তাহলে এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ ওয়ান 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 টু ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু থ্রি আর বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক নিচ্ছে বি ওয়ান ওয়ান বি ওয়ান টু বি ওয়ান থ্রি বি টু ওয়ান বি টু টু বি টু থ্রি বি থ্রি ওয়ান বি থ্রি টু বি থ্রি ওকে এটা হচ্ছে এ ওটা হচ্ছে বি আমি যদি এ বি প্রোডাক্ট করি করতে পারবো এটা থ্রি বাই থ্রি এটাও থ্রি বাই থ্রি এই অর্ডার তাহলে এর নাম্বার অফ কলম এর নাম্বার অফ রোয়ের সাথে সেম হয়ে গেছে তো এ বি করা যাবে এ বি করতে কোনো বাধা নেই এ বি করতে কেউ কোনো বাধা দেবে না তাহলে এ বিটা কি আসবে প্রথমে এ বিটা পাকাপাকি লিখে ফেলবে এ ওয়ান 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 টু ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু থ্রি তার সঙ্গে বিটাও লিখে ফেলবে বি ওয়ান 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 টু ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ওয়ান থ্রি টু থ্রি এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় আমি বলেছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পর এই দুটো টার্ম চলে যায় তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পর এবি এর অর্ডার কি হবে রো হয় থ্রি আর এটা হয় কলম এটা হচ্ছে কি করে করব মনে রাখবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে আসবে উল্টো এল পদ্ধতি সোজা এল মানে কি এটা আর উল্টো এল মানে কি হবে এটা দেখো এই পদ্ধতিতে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তার মানে কি তার মানে এইটা হচ্ছে কি রো রো এর সাথে মাল্টিপ্লাই করবো কাকে কলামকে তাহলে রো এর সাথে আমি মাল্টিপ্লাই করবো কাকে কাকে কলামকে ওকে তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয় উল্টো এল পদ্ধতিতে রো এর সাথে কলামকে রো ফিক্সড করতে হয় যেহেতু রোটা পাশে রয়েছে তাই রোটাকে আমায় ফিক্স করতে হয় আর কলমটাকে দেয়ার করেসপন্ডিং ভ্যারি করা যেহেতু কলমটা আমার সেকেন্ড এর হচ্ছে ক্লিয়ার তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয় কি মেথডে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয় উল্টো এল পদ্ধতির দ্বারা ঠিক আছে উল্টো এল পদ্ধতির দ্বারা মানে রো এর সঙ্গে কলমকে মাল্টিপ্লাই কি হবে প্রথমে ফার্স্ট রো কে আমি ফিক্সড করলাম ফার্স্ট রো ফিক্সড রয়েছে তার সঙ্গে একবার ফার্স্ট কলমকে মাল্টিপ্লাই করব
তারপর সেকেন্ড কলাম, তারপর থার্ড কলাম, কোথায় বসবে? ফার্স্ট রোতে বসবে। দেখি কি হয়, প্রথমে মাল্টিপ্লাই হবে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলম, ঠিক? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলম হয়ে কোথায় বসবে? ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট। দেখা যাক, এ ওয়ান ওয়ান বি ওয়ান ওয়ান, এ ওয়ান ওয়ান বি ওয়ান প্লাস এ ওয়ান টু বি টু ওয়ান, এ ওয়ান টু বি টু ওয়ান প্লাস এ ওয়ান থ্রি বি থ্রি ওয়ান, এ ওয়ান থ্রি বি থ্রি ওয়ান হলো রো ফিক্স হয়ে গেছি। তাহলে ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলম মাল্টিপ্লাই হবে, কোথায় বসবে? এইখানে বসবে। তাহলে কি হবে, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলম করলে এ ওয়ান ওয়ান বি ওয়ান টু প্লাস এ ওয়ান টু বি টু টু প্লাস এ ওয়ান থ্রি বি থ্রি। ওকে, তাহলে এই এই এরপর এটাকে একটুখানি ছোট করে লেখা উচিত, মুছে লিখি। প্রথমটা হচ্ছে এ ওয়ান ওয়ান বি ওয়ান ওয়ান প্লাস এ ওয়ান টু বি টু ওয়ান, আবার একবার দেখে নাও, প্লাস এ ওয়ান থ্রি বি থ্রি ওয়ান। এরপরে রো ফার্স্ট রোটাকে ফিক্সড রেখে সেকেন্ড কলমের সাথে মাল্টিপ্লাই, এ ওয়ান ওয়ান বি ওয়ান টু প্লাস এ ওয়ান টু বি টু টু প্লাস এ ওয়ান থ্রি বি থ্রি টু। আর লাস্টেরটা কি রয়েছে, ফার্স্ট রোকে ফিক্সড রেখে থার্ড কলমের সাথে করব, এ ওয়ান ওয়ান বি ওয়ান থ্রি, a11 b1 plus a12 b23, a12 b23 plus a13 b33, a13 b33। এটা হচ্ছে ফার্স্ট রো এর তিনটে। এবার সেকেন্ড রো এর তিনটে এলিমেন্ট কি করে পাবো? এর সেকেন্ড রো কে ফিক্সড করো, মানে ফার্স্ট রোকে ফিক্স করলে ফার্স্ট রো এর তিনটে এলিমেন্ট, সেকেন্ড রোকে ফিক্স করলে সেটা হবে সেকেন্ড রো এর তিনটে এলিমেন্ট, থার্ড রোকে ফিক্স করলে সেটা হবে থার্ড রো এর তিনটে। প্রথমে আগে দেখতে হবে যে এই মাল্টিপ্লিকেশনটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে কিনা, মানে এবি কে মাল্টিপ্লাই করা যাচ্ছে কিনা, তারপর এই কাজটা করতে। দেখো সেকেন্ড রোকে ফিক্স করে সেকেন্ড রো আর ফার্স্ট কলাম গুণ করো, এ টু ওয়ান b11 plus a22 b21 plus a23 into b31। ওকে, তার পরের এলিমেন্টটা কি, এটার সঙ্গে সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলাম গুণ করো, a21 b12 plus a22 b22 plus a23 b32। তারপর সেকেন্ড রো এর সঙ্গে থার্ড কলাম গুণ করো, এ টু ওয়ান বি ওয়ান থ্রি প্লাস এ টু টু বি টু থ্রি, এ টু টু বি টু থ্রি প্লাস এ টু থ্রি বি থ্রি, এ টু থ্রি বি থ্রি। এরপর হচ্ছে থার্ড রো, থার্ড রো এর সঙ্গে গুণ কি করব, এ থ্রি ওয়ান বি ওয়ান ওয়ান প্লাস এ থ্রি টু বি টু ওয়ান, এ থ্রি টু বি টু ওয়ান প্লাস এ থ্রি থ্রি বি থ্রি ওয়ান, এ থ্রি থ্রি বি থ্রি। তাহলে থার্ড রোকে ফিক্স করে থার্ড রো এর সঙ্গে ফার্স্ট কলম গুণ করে নাও, তারপর কি করব, থার্ড রো এর সঙ্গে সেকেন্ড কলম গুণ করে a31 b12 a32 b22 আর a33 b32। তারপর এটা কি হবে, থার্ড রো এর সঙ্গে থার্ড কলাম মাল্টিপ্লাই করো, a31
B13, A32, B23, A32, B23 plus A33, B33. তাহলে এই হচ্ছে পুরো 3x3 ম্যাট্রিক্স। মানে কিভাবে মাল্টিপ্লিকেশন হলো বোঝা গেছে? এইভাবে কিন্তু জিনিসটাকে মাল্টিপ্লিকেশন করে নিতে হবে, এইভাবে কিন্তু জিনিসটা বুঝতে হবে। পরিষ্কার? তাহলে এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওকে, এবং আমি বলে দিলাম এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, দেখো এখানে অনেক প্রপার্টি প্রপার্টি লেখা আছে, অত কিছু তোমার পড়ার দরকার নেই। প্রয়োজন মতো আমরা অঙ্ক করতে করতে বাকি জিনিসগুলো সব বুঝে নিতে পারবো। ট্রান্সপোজের প্রপার্টি গুলো তোমার দরকার হয়েছে কেন? কারণ ওই প্রুফটা করার জন্য, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স কে সাজিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক সাম আকারে লেখা যায় সেটা করবার জন্য, নইলে আমি বলতাম ওগুলো আমরা অঙ্ক করতে করতে শিখে যাব, তাতে কি হবে আমাদের মাথায় বেশি পরিমাণ জিনিসটা গেঁথে যাবে। অঙ্ক না করে যদি থিওরির মতন করে ওগুলো শিখতে যাই, প্রথমেই নেওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। শুধুমাত্র একটাই জিনিস মনে রাখা দরকার যে এবি আর বিএ ইঞ্জিনিয়ারিং এর সেম, ঠিক আছে? বিএ গুণ করলে কি হবে, আগে বিটাকে লিখবো পরে এটাকে লিখবো, এরকম করে বি এর একটা করে রো ফিক্স করবো, কলম গুলোকে ভ্যালি করিয়ে আমি ফার্স্ট রো পাবো, সেকেন্ড রো ফিক্স করে কলম গুলোকে ভ্যালি করিয়ে আমি সেকেন্ড রো পাবো, থার্ড রো ফিক্স করিয়ে কলম গুলোকে ভ্যালি করিয়ে থার্ড রো পাবো। এটা স্কোয়ার ম্যাট্রিক্স ছিল, রেকট্যাঙ্গুলার ম্যাট্রিক্স এর জন্য কিন্তু একই ঘটনা ঘটবে, কোন রকম আলাদা কিছু হবে না। ওকে, ভালো করে যেগুলো বললাম এগুলো স্টাডি করো, এরপর আমরা অঙ্ক দেখবো, ঠিক আছে?